والمؤمنات بعضهم أولياء بعض يأمرون بالمعروف وينهون عن المنكر ويقيمون الصلاة ويؤتون الزكاة ويطيعون الله ورسوله أولئك. السلام عليكم ورحمة الله وبركاته. জাহাঙ্গীর ভাই সৌদি আরব থেকে প্রশ্ন করেছেন, কোন নন মুসলিম বা কাফের যদি আমাদেরকে সালাম দেয় তার উত্তর দেওয়া যাবে কি না, এবং সেটা কিভাবে দিতে হবে? ভাই, কোন কাফের ইহুদি হোক, খ্রিস্টান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, যে কোনো ধর্মের হোক, তারা যদি মুসলমানকে সালাম দেয় তাহলে অবশ্যই তার উত্তর দিতে হবে, কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, ইযা সাল্লামা আলাইকুম আহলুল কিতাব ফাকুলু আলাইকুম, যে যখন তোমাদেরকে আহলে কিতাব সালাম দেবে তখন তোমরা বলবে ওয়ালাইকুম। এখানে লক্ষণীয় বিষয় হচ্ছে যে শুধু ওয়ালাইকুম বলতে হবে, এর চেয়ে আর কিছু বলা যাবে না। অতএব আমরা মুসলিম, আমাদের উপর যখন কোনো নন মুসলিম সালাম দেবে তার এতটুকু উত্তরেই আমরা দেব যেটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিয়েছেন এবং দিতে বলেছেন, এর চেয়ে বেশি কিছু বলা যাবে না। এ হাদিস ইমাম বুখারী এবং মুসলিম রাওয়ায়াত করেছেন। এখানে আরেকটি বিষয় জানা দরকার যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আহলে কিতাব বলেছেন, আহলে কিতাব বলা হয় ইহুদি এবং খ্রিস্টানদেরকে। তবে এ হাদিসের অর্থ সকল কাফের, যে কোনো নন মুসলিম হতে পারে, কারণ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এখানে কোনো পার্থক্য করেন নাই যে শুধু আহলে কিতাব ইহুদি এবং খ্রিস্টানরা সালাম দিলে উত্তর দেওয়া যাবে এবং অন্য কোনো বিধর্মী সালাম দিলে উত্তর দেওয়া যাবে না, তা না। তাহলে বোঝা গেল এ হাদিস হচ্ছে আম, সাধারণ, যে কোনো কাফের, যে কোনো ধর্মের লোক হোক না কেন, সে যদি নন মুসলিম হয় সে মুসলিমকে বা আমাদেরকে সালাম দিলে তার উত্তর এতটুকুই বলতে হবে ওয়ালাইকুম, এর চেয়ে আর অন্য কিছু বলা যাবে না। আরেকটি হাদিসে এসেছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লা তাবদাউ বিসালাম, যে তোমরা যারা আহলে কিতাব তাদেরকে আগে সালাম দেবে না। তাহলে আমরা নন মুসলিমকে আগে সালাম দেব না, তারা যদি আমাদেরকে দেয় তাহলে ওয়ালাইকুম এতটুক আমরা তার উত্তর দেব। এটাই রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নত বা তরিকা। ইনশাআল্লাহ এর উপরে আমরা আমল করব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। اختلف الذين أوتوا الكتاب إلا من بعد ما جاءهم العلم بغيا